বর্তমানে জামবনি ব্লকের চিলকিগড় এর টুলিবা গ্রামে বেশ কিছু ঘরে জল ঢুকে গেলে তার ফলে বিপাকে পড়ে ওই পরিবারগুলি। মাঝরাতে ঘুম ভেঙে যায়, তারা দেখতে পান তাদের বাড়িতে জল থই থই করছে। তারপর তারা যুবশক্তি সদস্যের ফোন করে জানান, সঙ্গে সঙ্গে ওনারা ওই জায়গাতে পৌঁছান এবং ওনাদের সমস্ত লোকজন মিলে নিজে হাতে লাগিয়ে বাড়ি থেকে জল বার করেন এবং ওনারা ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। আবাস যোজনার ঘর যাতে ওই পরিবার পায় ওনারা আধিকারিকদের জানাবেন বলে জানান এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু সাহায্য করার জন্য আবেদন জানাবেন তারা। এইভাবে যুবশক্তি দেওয়ার সমস্ত মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জামবনি ব্লকের যুব যোদ্ধা হিমাংশু দত্ত বলেন। ঝাড়গ্রাম থেকে সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ সমাজ, হিতৈষী।